প্রোডাকশন জাইনুল শুরু হয়ে গেছে তো এই যে এই শুরুতে এডিটের সময় এই যে আমি এটা ইউটিউবে গজল বাইর করি এই গজলটা সাইডে দিবেন বুঝছেন অনেক সুন্দর গজলটা বর্তমানে এটা ট্রেন্ডিংয়ে আছে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তুমি আমার মোবাইল চালে নাই গানটা জি মোবাইল থ্রি ডিসি এরপরও চলতে আছে আপনি গাইলেন এত সময় জি আরে খুদ আপনার কণ্ঠটা চমৎকার একদম মোবাইলে যে শিল্পীটা গাইছে না হের মতনই সুরটা একদম হুবহু কপি না আমি ওই ওই শিল্পী আর আমি একই মানুষ একটা শো পাইলে মানুষ যে কি চাপাটা মারে উনি ওই শিল্পী তাই কাম নাই ওই শিল্পী কাতিব শোতে আইয়ে পারবে স্যাত কি যে না আমরা দেখতে পারেনি ওই শিল্পী আমি দেখছি ওই ইউটিউবে ফর্সা দেখা যায় আপনি একটু কালা কালা না ওই সে কি মানে এডিটর মানুষ একটু বলছে ভাই আমি একটু কালো মানুষ আমাকে একটু ফর্সা করে দিই ও খোদা সিয়ারা তো ধি মিল মিল ঠেহে ঠেহে আসলে কি সে আমি সেই শিল্পী মাহমুদ আব্দুল কাদির ওরে খোদা ভাইরাল মানুষ দেখছো আমাদের কাতিফ সত্যি এই বর্ষে এই জন্য এই নাম্বার ধরে নিয়ে আসছে আপনার কাছে ও তা আপনি সেই শিল্পী না একটু সিমটি দেন তো দেখি টের পাইনি একটু জোরে দেই দূর গিয়া আপনি তো বেশি জুইতেন না চিমটি দিত বলছি বলে কি রক্ত বের করে দিত বলছি আপনাকে এখনো বিশ্বাস করতে পারেন নাই আমার কাছে সন্দেহ লাগতেছে আপনি কি এনাম ভাই আপনারে লইয়েছেন আপনি হেরে আতে ভাই ধরে আইছেন কোন তো এনাম ভাই আপনি বললেন কে কাকে নিয়ে আসছে মূলত আমাদের সম্পর্ক তো আগে থেকেই তো ওনার কন্টেন্ট দরকার আমার প্রমোট দরকার সম্পর্ক এখানে চলে আসছি সম্পর্ক মানে তার সাথে আপনার কি সম্পর্ক উনি আমার শ্বশুরবাড়ি এলাকার লোক আপনি সিলেটি মানুষ অবশ্যই সিলেটি মানুষের গান এরম ভাইরাল আমি কি ভাবছি আপনি ঢাকার কি হবে কোথাও লেখা আছে যে সিলেটিদের গান ভাইরাল হবে না এটা কোথাও লেখা আছে না মানে এটা একটা তৃণমূল পর্যায় না না দেখেন সিলেটের তো আমাদের যে শেখ এনাম ভাইয়া তো সিলেটের উনি তো মানে বাংলাদেশ কেন ওই পাকিস্তান পর্যন্ত ওনার জনপ্রিয়তা উনি এক ক্লাব ফেসিলি গেছে শেখ এনামের কাছে আপনি গ্রামাঞ্চলে আগে মাহফিলের মঞ্চে গাবেন তারপরে আস্তে আস্তে মানুষের হাত পাও ধরে এক একটা প্রোগ্রামে যাবেন তারপরে আস্তে আস্তে ভাইরাল হবেন এত তাড়াতাড়ি আপনাকে ভাইরাল হতে বলছে কেন না ভাইরাল হওয়া তো মুখ্য বিষয় না মূলত বিষয়টা হচ্ছে গানটা মানুষের পছন্দ হয়ে গেছে আমি কিন্তু ওই পরিমাণ ভাইরালও না আমি আপনি আপনি আমার চ্যানেল দেখেন হয়ত দেড় থেকে দুই লক্ষ মানুষ আমার চ্যানেল থেকে এই গজলটা দেখছে ওইটা তো ভাইরাল হয় না আজকাল মিলিয়ন ছাড়া ভাইরাল হওয়া সম্ভব না আপনার কথাবার্তায় বোঝা যায় না আপনি সিলেটের আপনি একটু বেশি স্মার্ট সিলেটের মানুষের ভিতরে একটা স্বকীয়তা আছে ভাই সাহেব কেন কিতা কইলা আপনি আপনার যদি জানে হয় সিলেটি হন তো আমার কইবা অসুবিধা তো নাই খোদা এত সত্যি সিলেটি সিলেটিও মাত মাত্তাম পানি আমরা খোদা আপনার গানের যে সুন্দর কথা যে সুন্দর সুর আর গায়কী আমি তো ভাবতাম আপনি ঢাকার কেউ হবে আপনি কি শুধু গতানুগতিক প্রশংসা করতেছেন নাকি মন থেকে এটা বলেন না গানটা তো আমার মনে কলি যায় ধরে গেছে এই গানটা যে আমি কতবার শুনছি তার কোনো হিসেব নাই আমি কিন্তু ওইভাবে আলাদা করে এই গানটা লিখিও নাই গাইও নাই আমি আমার মতো করে গাইছি কিন্তু মানুষের পছন্দ হয়ে গেছে না আপনার মানে নকলের প্রতিভাটা অসাধারণ মানে আপনি এটা কপি করছেন কোন জায়গা থেকে আচ্ছা নকল হে একটা জায়গা থেকে আমি নকল করছি সেটা হচ্ছে তোমাকে ডাকে যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার এই কথাটাই কিন্তু মানুষের মানে মনে স্পর্শ বেশি যেটা তো আল্লাহ বলছেন যে ফাজকুরুনি আজকুরকুম এই কথারই মানে ভাবার্থ যেটা আর কি ও এটা কিন্তু আমি কপি করছি তাহলে এই গানে মানে এই গান আমরা প্রায় 30-40টার উপরে কভার দেখছি তাই আপনি কয় নম্বরে কভার করছেন কভার হ্যাঁ একটা কভার ছবি আছে আমার ফেসবুকে ওইটা কভার আমার নিজের কভার আর
এটা রিলিজ হয়েছে 2023 সালের ফেব্রুয়ারির 15 তারিখ। এরপর থেকে অনেক মানুষ কভার করছে, তো এর আগে কেউ কভার করলে আমি জানি না। এই সুরটা কপি করছেন কি কোনো হিন্দি গান থেকে নাকি বাংলা সিনেমার কোনো গান থেকে? না, এটা আমি বলবো না, এটা যারা অভিজ্ঞ যারা আছেন সবাই শুনে ওনাদের মন্তব্য আমি শুনতে চাইছি। কেউ যদি বলে যে এই গানের কভার বা ওই গানের ফটোকপি, তাহলে আমি মানে ওনারা যদি মানে ধরাই দিতে পারেন আমি ওনাকে পুরস্কার দেবেন। এটা হচ্ছে মানে যদি ধরায় ওনারা যদি বলে দিতে পারে যে ওই গান থেকে বা ওই গজল থেকে আমি এই সুরটা কভার কপি করছি, তাহলে ওনাদের জন্য 10,000 টাকা বরাদ্দ থাকবে এই আর কি। দর্শক চমৎকার একটা অফার আপনাদের জন্য। আপনারা এখন কী করবেন, এই গানের সুর কোন গানের থেকে এই যে শোনার জন্য জন্মের বেগে হিন্দি গান শুনবেন নাকি? দেখেন ধরাই দিতে পারেন নাকি, ধরাই দিতে পারলে 10,000 টাকা পাইয়ে যাবেন। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জায়গায় এই 10,000 টাকা কিন্তু মোটামুটি আপনার এক সপ্তাহের বাজার হয়ে যাবে কিন্তু। দেখেন চেষ্টা করি পারেন নাকি। আমি সদা সর্বদা প্রস্তুত কিন্তু এটার জন্য। আচ্ছা, আপনি আপনার গানে বলছেন যে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার। যেই আল্লাহ তাআলা আপনাকে বারবার কাছে টানি একবার ডাক দিলে, তাহলে আপনি তাকে একবার ডাকবেন কেন, বারবার ডাকতে পারেন? এখানে মূলত বিষয়টা হচ্ছে একবার ডাকলে যে রাব্বুল আলামিন আমাদেরকে বারবার কাছে টানেন, এই কথাটা মানুষের কাছে পৌঁছে দেয়া। আচ্ছা, অনেক সময় বকবক হইল, আপনি বলে সিলেটি, তা আপনার বাড়ি কোন জায়গা সিলেটের? সিলেটের আমাদের ডিস্ট্রিক্ট হচ্ছে হবিগঞ্জ। আচ্ছা, এই এই যে এই গলাবাজি কত বছর ধরে? আপনি যদি আমাকে বলেন কতদিন যাবত, তাহলে আমি বলবো ছোটবেলা থেকেই। আবার প্রফেশনালি যদি আপনি বলেন, আমি তো যদিও অতটা প্রফেশনাল না, কিন্তু এই খাতায় কলমে যে হিসাবটা আর কি, আমি 2016 সাল থেকে, আপনারা ভালো করে চিনবেন আমাদের আমার ওস্তাদ কবি মুজাহিদুল ইসলাম বুলবুল, ওনার কাছ থেকে আমি 2016 সালের পর থেকে একদম শিখতেছি এই। মানে 2016 সাল থেকে আপনার চলা শুরু? হ্যাঁ, চলা শুরু। আর কেউ আসে নাকি যাকে ফলো করেন আপনি? আহমদ আবদুল্লাহ ভাই, ওনাকেও আমি আর কি পছন্দ করি এবং লেখালেখিতে একটু অনুসরণ করার চেষ্টা করি। ওরা দুটা কিছু প্রশ্ন করি, আপনি নিজেরে কি মনে করেন? মানুষ এবং সাধারণ মানুষ। মাস্তুরাতের মেসেজ আসে না ভাই? আপনি অনেক ফ্যান মাস্তুরাত, বুঝিনি। এই যে ভাইয়া বললে ডাক দেয় ইনবক্সে তারা? হ্যাঁ, আছে তো অনেকেই আছে, ভাইয়া বলে তো অনেকেই নখ দিচ্ছে। ওই যে মাখালার নখ দেয় না আপনাকে? দিবে না কেন, দিচ্ছে তো অনেকেই দিচ্ছে এখন। ভাবি তো দেখতে আসে মনে হয়। না, ভাবি দেখলেও তো কিছু করার নাই, সেদিনও তো একটা নখ দিছে যে যে ভাইয়া আমি আপনার ফ্রেন্ড লিস্টে থাকতে চাই। আমি এখন ওনাকে কি বলবো, পরবর্তী ইতিহাস টাইপের জানতে? না, পরবর্তী ইতিহাস তো ওনার সামনে ধরলাম যে দেখো এইখানে এই মেসেজটা আসছে, তো উনি বলল যে উত্তর কী দেবা। আমি বললাম আমি তো জানি না, শিখাই দাও। উনি বলল কিসের জন্য, আমি কিসের জন্য সেন্ড করে দিছি। আপনার গানের ভিতর দেখলাম সুন্দর একটা গেট আপ, পাগড়ি টাগড়ি পইরে জুব্বা পইরে মানে পুরো একজন আল্লাহ আল্লাহ। তা এখন আপনার এই গেট আপ কেন, পাগড়ি বুগড়ি কই না? নর্মালি তো এগুলাই পড়ি, আর নাসিদের জন্য যেগুলো ব্যবহার করি সবসময় ওগুলো ব্যবহার করা যায় না, এখন প্রচণ্ড গরম চলতেছে তো এই জন্য আসলে পড়া হয় নাই। ভালো যা লাগাছেন আপনি। আপনার এই নাসিরটা জনপ্রিয়তা পাওয়ার পরে প্রচুর পরিমাণে কভার হয়েছে। আমি তো শুরুতে মানে টেরি পাইনি আসল শিল্পীকেটা, কারণ কভারগুলাই আমি আগে শুনছি, পরে আপনারা অনেকে প্রমোট করছে সেখান থেকে জানছি যে আপনি মূল শিল্পী। তাই তাদের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে কি না? অভিযোগ বলতে একটা মেসেজ বা আবদার, যেটা আবদারের জন্যই আবদার, যেটা হচ্ছে আমার নামটা যেন মানে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয় যে মূলত এই নাসিদের ক্রেডিটটা যেন দেয়। তা অলরেডি যারা কইরে ফেলাইছে ক্রেডিট ছাড়া, তাদের উদ্দেশ্যে কি বলবো? খুব একটা ক্রেডিট ছাড়া হয় নাই, সত্যিকারের যারা মানুষ বা যারা গান বুঝে যে একটা গান সৃষ্টির পেছনে কত পরিশ্রম করতে হয়, ওনারা কখনোই এইভাবে মানে নাম ছাড়া কোনো কাজে হাত দিবে না। সামনে যারা কভার করবে তাদের কাছে কি আপনার কোনো দায় দাবি আছে নাকি যে আমার গানের প্রতিটা লাইন বাই এতটা কেজি মানে এত গিরে দিতে হবে আমাকে? না, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আপনার তো এই একটা গানই আপনি বাজিমাত করে ফেলাইছেন, না আপনি যে আরও গান জানেন কি জানেন এই নিয়ে দর্শকের কোনো মাথা ব্যথা? আর আসলে কি আপনি আর পারেন আর লেখছেন টেকছেন নাকি? দেখুন, আমি যখন ক্লাস 3 পড়ি তখন থেকেই আমার টুকটাক লেখালেখি। ক্লাস 3 ছাত্রই আপনি কীরকম গান লেখছেন একটু শুনান তো। ও,
উল্লেখ করা হয় নাই যে ক্লাস থ্রিতে আমি নাসিদ লিখি নাই। নাসিদ লিখছি আমি 2011 সালে, তার আগে একটু শোনান। দু জাহানের বাদশাহ শফি আল মুনিবিন, ও গো রহমতে আলম রহমতাল লিল আলামিন রহমতাল লিল আলামিন। জন্ম নিলে কুরেশ বংশে মা আমেনার ঘরেতে, এ ধরানু রানি হলো তোমার ওই নূরেতে, রক্ত দিয়ে করলে কাজে তুমি আল্লাহর দিন। দু জাহানের বাদশাহ শফি আল মুনিবিন। আর না ভাই, মানে কাঁচা হাতে লিখা তখন, পাকা হাতের আর কোনো আসে নাকি? সমসাময়িক কোনো নতুন আইসে নাকি এই আবদারের পরে? আবদারের পরে অনেকগুলা কাজ হাতে, কিন্তু এখন কাউকে বলতে চাচ্ছি না, কারণ ধারাবাহিকতা রক্ষা করতে পারবো কিনা জানি না। তাহলে আবদারের আগের একটা শুনলেন, মানে আপনি লেখালেখিতে পরিপক্ক হওয়ার পরে যেগুলা কাজ করছেন। পরিপক্ক এখনও না, তারপর নিজের পছন্দের একটা নাসিক শোনাতে পারি যেটা আমার পছন্দ এবং যারা শুনছেন সবারই ভালো লাগছে। এটা টিন হটে রিলিজ হয়েছিল, আমি কি পারবো না কোনো দিন। আমি কি পারবো না কোনো দিন, কাবার গিলাফে ধরতে, আমি কি পারবো না কোনো দিন আরাফার ময়দানে দাঁড়াতে, আমি কি পারবো না কোনো দিন সাফা মারওয়ায় সাঈ করতে, কাবার গিলাফে ধরতে, আমি কি পারবো না কোনো দিন। কত হাজি যায় ধুলো মাখে গায় আরো বেরোয় সোনা শহরে, করে যে তাওয়াফ বাইতুল্লাহ চুমু খায় কালো ওই পাথরে, আমারে মন করে জ্বালাতন, আমারে মন করে জ্বালাতন, আবে জমজম পান করতে, কাবার গিলাফে ধরতে, আমি কি পারবো না কোনো দিন। কাবার গিলাফ ধরার কি তৌফিক হয়েছে নাকি এই পর্যন্ত? এখনো তৌফিক হয় নাই, তবে দৃঢ় বিশ্বাস অবশ্যই রাব্বুল আলামিন আমাকে ডেকে নেবেন, আশা রাখি, এবং প্রত্যেক মুমিনের তো এটা আশা থাকে। অবশ্যই, যেহেতু গান একটা ভাইরাল হয়ে গেছে, টাকা পয়সা অনেক হইবে এখন। আপনার মাসিক ইনকাম কত মোটামুটি এখন? 1.5-2 লাখ হবে নাকি? মানে আমি তো আপনাকে মনে হয় বলছি যে আমি বেকার ছিলাম, ইভেন এখনও স্টিল নাও বেকার। এর আগে আমার জব ছিল, তখন মান্থলি একটা ইনকাম আসতো, আপাতত কোনো ইনকাম নাই। পরিবার টিকে রয়েছে কেমনি? সবরের উপরে টিকে আছে, আর রোজগারের একটা আমাদের সময় আছে যারা নাসিদ নিয়ে কাজ করতেছে। একটা ঐতিহ্য আছে, ওই যখন একটু অভাব আসে তখন অপরপক্ষ থেকে একটা কমন একটা লেকচার প্রায় ঘর থেকে শোনা যায় যে আমি আসি বলে টিকে গেলাম, কত আর্মি বিডিআর আইসিলে কোথাও যাই নেই, তোমার কাছে আইছি, আমার এই বাইসে যে এই সংসারটা টিকে গেল না, এই বাণীটা এখনো শোনা হয় নাই আলহামদুলিল্লাহ। গোপন সূত্রেও একটা আমাদের কাছে গোপন সূত্রে একটা খবর আছে, আপনি মানে একটু টাকা নিয়ে সিনেমিনি খেলছেন কিছুদিন আগে,
এই বিষয়টা যদি একটু তথ্যটা ফাঁস করতেন। টাকা নিয়ে যদি কথা হয় তাইলে এটা এনাম ভাই বলছেন হয়তো, টাকা নিয়ে গান আসতেছে। আচ্ছা, ওইটি সেই টাকার কাবজা। আমি তো ভাবছি আপনি মনে হয় কি গুপ্তধন পাইছেন। পাইলে তো সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। তা আপনার ওই গুপ্তধনটা যেটা শুনছি আমরা, ওইটা একটু মুখটা একটু খোলেন দেখি কি গুপ্তধন আছে ওর ভিতরে। কেসকিতে ফলাই দিলেন নাকি শব্দটা, নাকি পেসকিতে, যাই হোক। মানকের চিপায়। আচ্ছা, মানকের চিপায়। হ্যাঁ, এত টাকা পয়সা দিয়ে কি হবে, থাকবে না তো বন্ধু তুমি এইভাবে। এত টাকা পয়সা দিয়ে কি হবে, থাকবে না তো বন্ধু তুমি এইভাবে। এই টাকা নষ্টের গোড়া, কত লোকে খাইছে ধরা। এই টাকা নষ্টের গোড়া, কত লোকে খাইছে ধরা। টাকার পিছে ঘুরিস না ভাই এভাবে, এত টাকা পয়সা দিয়ে কি হবে, সংসার চলবে, থাকবে না তো বন্ধু তুমি এইভাবে। এটা হচ্ছে মুখ। তারপরে কয়েকটা মেসেজ আছে এখানে, আমি ইনশাল্লাহ শীঘ্র শুনবো সময়ত দর্শক যারা আছেন। আপনার ভিতরে যে ভাবসাব নাই, এটা আপনি কিভাবে বুঝাবেন, অহংকার যে নাই আপনার ভিতরে? একটা উপায় হয়তো আছে, যেটা আমার মেসেঞ্জারে এখন পর্যন্ত কোনো মানুষের প্রশ্নের উত্তর বলেন বা মানুষ নখ দিছে, ভালো মন্দ জিজ্ঞেস করতেছে, ভালোবাসা প্রকাশ করার জন্য আমাকে নখ দিচ্ছে, কিন্তু আমি সবাইকে কিন্তু উত্তর দিতেছি। আচ্ছা, সামনাসামনি দেখাইলে? দেখা হলে তো এটা দর্শক বলবে, এটা দর্শকদের কাছে রেখে দিলাম যে আমি বা আমার সাথে আপনাদের দেখা হওয়ার পরে আমি আপনাদের সাথে কোনো ধরনের রং বিহেভ করছে কি না, বা আপনাদের না চেনার ভান করছে কি না, এটা কমেন্ট বক্সে দিবেন। এটা আপনাদের সাপোর্টের দরকার। এখানে কিন্তু আমাকে অহংকারী বানানো হচ্ছে, আপনাদের কাছে সাপোর্ট চাই আমি। না স্যার, কারোর সাথে ভাব ধরলে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা এর যথাবিধি মানে ব্যবস্থা নিব। এই যে আপনি বললেন যে আমি অহংকারী না দর্শকের কাছে, এটা কেমন যেন তাকাব্বুর বা সুরতে তাওয়াজ্জু হয়ে গেল না? কি জানি ভাই, এখন আমাকে তো প্রমাণ করতে হবে না আমি যে অহংকারী না, এবং অহংকার জিনিসটা আমি নিজে পছন্দ করি না, এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। এখন কিভাবে কি হয়ে গেল? আপনি ঘাবড়াই যাবেন না, আপনাকে আমরা বারবার এই বিষয়টা বলতেছি, মানে আমার আপনি আমি তারপরে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে যারাই আসি কাজ করি, আমাদের ব্যাপারে মাঝে মধ্যে শ্রোতা মহল থেকে অথবা আমাদের দর্শক মহল থেকে একটা নেগেটিভ রিভিউ আসে। এটা আসবে এবং 100% আসবে, এতে কোনো সন্দেহ নাই, এবং আপনি চাইলেও সবাইকে খুশি রাখতে পারবেন না। দেখুন, আমাকে মেসেজ, ফোন কল তিনটা জিনিসই দিতেছে, আমি একটা জিনিসের কিন্তু উত্তর দিছি, তাও ছিলাম আমি প্রোগ্রামে। প্রোগ্রামে নাশিদ গাওয়ার পরে আমি স্টেজ থেকে নেমেই ওনাকে মেসেজের উত্তর দিচ্ছি, তারপরে উনি আমাকে অহংকারে বলছেন। এখন উনি তো আমার পরিস্থিতি জানে না, ওনারা অনেকেই হতে পারে, আমি সব কথা বলতেছি না, অনেকেই হতে পারে মানে ভাব নিচ্ছি, মূলত আসলে ব্যস্ততার কারণে মানে ঠিকঠাক ওনাদের মূল্যায়ন করা যায় না। কিন্তু একটা জিনিস আমি বলে রাখি, আপনার যে আপনাদের যে ভালোবাসা যেটা আছে, এটা আমরা টাকা দিয়েও বা কোনো মানুষ কোনো দিন টাকা দিয়ে কিনতে পারবেন না। যেই ভালোবাসাটা আপনারা আমাদেরকে দিচ্ছেন, একমাত্র আল্লাহর রাস্তায়, রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম যাজা দান করুন। পথঘাটে দেখলে অনেকে কি ভাই আপনার খুব ভালো লাগে আসেন একটু, সেলফি বিড়ম্বনার শিকার হয়েছেন নাকি কখনো? বিড়ম্বনা হওয়ার মতো এত বড় পাত্র আমি হই নাই, কিন্তু মানে মানুষ ভালোবেসে কাছে আসে মানে ছবি তোলার জন্য, অনেক সময় ভালো লাগে, কিন্তু চাইলেও হয়তো সময় দিয়ে মানে ওনারা যেভাবে চান ওইভাবে সময় দিতে পারি না ব্যস্ততা থাকার কারণে, সেই জন্য আমি দুঃখিত। অনেক পাবলিক আছে মনে করেন, আপনি তাড়াহুড়া করে একটা জায়গায় যাইতে আছেন, সেটা এও দেখছে যে তাড়াহুড়া, হ্যাঁ বলছে ভাই এই 1 সেকেন্ড একটা সেলফি তুলবো, তারপর ধরছে মনে করেন হ্যার ওই ক্যামেরায় 30 সেকেন্ড দিয়া আপনাকে অপমান করা হইলো এরকম কিছু না? এখানে সবগুলা বিষয় স্পষ্ট করার জন্য কাতিব টিভির যে এটা শো, এটা দরকার ছিল, আমার ভালো লাগছে ভাই। তো পরিচালক আপনারে মালপানি কিছু দিয়েছেন নাকি এই শোতে আসার জন্য, অথবা আপনি দিয়েছেন নাকি পরিচালককে? অনুষ্ঠান শেষ হোক দেখি কে কাকে দেয়,
বড় ভাই মানুষ অবশ্যই নিবে না, আমাকেই দিবে এই বিশ্বাস আছে। কি আত্মবিশ্বাস দেখছো, এরকম আত্মবিশ্বাসে যদি আরো দশজন সেলিব্রিটি আসে আমরা তো ভয় রয়ে যাবো। না এনাম ফের টাকার অভাব নাই। আপনার ভক্তরা অনেকে আছে, আপনার কাছ থেকে কিছু উপদেশ শুনতে চায়? না উপদেশ নাই, তবে একটা বিষয় সব সময় আমাকে কষ্ট দেয়, যেটা আপনারা যে ভালোবাসাটা আমাদেরকে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেন, তো আমরাও কিন্তু যথেষ্ট পরিমাণ খুশি হই এবং ভালো লাগে, কিন্তু নিজেকে সময় দেয়া, পরিবারকে সময় দেয়া, এই কাজের জন্য সময় দেয়া, সব কিছু মেনটেন করে যখন আপনাদেরকে সময় দিতে চাই, যথেষ্ট পরিমাণ সময় আপনাদেরকে দেয়া হয় না, কিন্তু মন থেকে দোয়া থাকে আপনাদের জন্য। আমি আপনাদের কাছে দোয়া চাই, রাব্বুল আলামিন যেন আপনাদের আমার জন্য, আমার মোহাম্মদ আপনাদের জন্য সবগুলো কবুল করেন, আগামীতে যেন আপনাদেরকে আরও ভালো নসিদ উপহার দিতে পারি, সেই দোয়া চাই। আপনার কি ওই বক্তব্য যে দিলেন সবাইকে আপনার ভালোবাসার মানুষ, হেটার্স নাই? হেটার্স আছে কি না আমি জানি না, তবে যদি থাকে তাদের জন্য দোয়া রইল। তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি আমাদের সর, তাই শেষ কি যাইতে যাইতে একটা শুনতে পারি কি না? তোমার নামে দমে দমে দুরুদ পড়ি প্রিয় রাসূল, শান্ত হবে এমন তবে তোমার প্রেমে করলে কবুল, আশায় আমার তোমার দিদার পাবো আমি এই জীবনে, চুমে কদম পাপি অধম শান্তি পাব বেকুল প্রাণে, দয়া করো দয়াল নবী তোমার প্রেমে জানি মুক্তির মূল, তোমার নামে দমে দমে দুরুদ পড়ি প্রিয় রাসূল। এটি কি রিলিজ হয়েছে না আনরিলিজ? রিলিজ হয়ে গেছে। কোথায়? এটা প্রথমে রিলিজ হয়েছে রিসালার চ্যানেলে, তারপর আমার চ্যানেলে। আপনার চ্যানেলের নাম কি? মাহমুদ আব্দুল কাদির। মানে আপনার চ্যানেলেরও প্রমোট হয়ে গেল না? এইভাবে হলে তো ভালো। যে ভাউসার আর একটা ধরা এই লাইনটা একটু একটু স্পষ্ট করে বলি, মাহমুদ আব্দুল কাদির, মানে আবার আপনার চ্যানেলের প্রমোটটা করাই ফেললেন এই সুযোগে। এটা তো সুযোগের অপেক্ষায় ছিলাম, আপনি করে দিলেন। আমরা অবশ্য শোটা চালু করছি আপনাদের মতো গলাবাজদের মানুষের সাথে পরিচয় করাই দেওয়ার জন্য। তো যাই হোক, সবাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকলেন, আপনাদের প্রিয় শিল্পী মাহমুদ আব্দুল কাদের ভাইয়ের জানা অজানা অনেক কিছুই জানলেন, আমরা একটু খোঁচাই খোঁচাই বাইর করে জানানোর চেষ্টা করলাম। কাতিব টিভির এই শোটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী শোতে আপনি কাকে দেখতে চান কমেন্ট বক্সে জানান। সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা জানাইয়ে আজকের মতো শেষ করতে আসি কাতিব শো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।